আমার ত্রিপুরার বন্ধুরা, আজকে আবার আমি লাইভে আসতে বাধ্য হলাম গতকালের পরে। কারণ এমন সব ঘটনা ঘটছে যে কিছু না বলে পারা যায় না। ত্রিপুরা রাজ্যে যা যা ঘটছে এখন, তো প্রথমে চলুন আমরা জেনে নেই গতকাল কি ঘটেছিল। গতকাল অপোজিশন পার্টির লিডার, একটা অপোজিশন পার্টি কংগ্রেসের লিডার সুদীপ বর্মনের উপরে যেভাবে বর্বরোচিত, যেভাবে অ্যাটাক হয়েছে, এটা গণতন্ত্রের উপরেও অ্যাটাক। এটা মানিক সরকারের উপরেও হতে পারত, জিতেন চৌধুরীর উপরেও হতে পারতো, প্রদ্যোৎ মানিক্যের উপরেও হতে পারতো, যে কারোর উপরেই হতে পারতো এবং হবে। আমরা যদি এখন থেকেই এই গণতন্ত্রের শত্রুদের, গণতন্ত্রের কাপুরুষদের আমরা যদি এখন থেকেই দমন না করি আমরা নিজেদের হাতে, তাহলে আরও অনেক অ্যাটাক হবে। তো যাই হোক বন্ধুরা, প্রথমে আমরা চলুন জানতে চেষ্টা করি যে গতকাল কি হয়েছিল। গতকাল যেখানে ঘটনাটা হয়েছিল, ওই প্রত্যক্ষদর্শী এবং যাদের বাড়িতে অ্যাটাকটা হয়েছিল গতকাল বাইক বাহিনীর, যার থেকে এই ঘটনার সূত্রপাত, তাদের বাড়ির লোকের প্রত্যক্ষদর্শী এবং পাড়াপড়শিদের থেকে যারা নাকি গতকাল দেখেছেন কি হয়েছে, তাদের থেকে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। ইংরেজিতে লেখা আছে, বাংলাতে আমি বলে শোনাচ্ছি যে গতকাল রাতে 50 জনের মতো প্রায় বাইক বাহিনী, আমার বাবা শ্রী অলোক রঞ্জন গোস্বামী, ওনার ডাকনাম বোধহয় বাপি গোস্বামী হবে, কংগ্রেসের উনি কর্মী, বয়স্ক মানুষ, ওয়াজ অ্যাটাকড অ্যান্ড পুশড হার্ড অন হিজ থ্রোট। ওনাকে অ্যাটাক করা হয়েছে বাইক বাহিনী, আর গতকালের বাইক বাহিনীর নেতৃত্বে ছিল মন্ত্রী সুশান্ত চৌধুরী। তখন এই যে রঞ্জন গোস্বামী, অলোক রঞ্জন গোস্বামী, উনি তখন ফোন করেন সুদীপ বর্মনকে যে আমার বাড়িতে অ্যাটাক হয়েছে, আপনি একটা কিছু করুন, তাড়াতাড়ি চলে আসুন। সুদীপ বর্মন ফোন করেছে বা কাউকে দিয়ে ফোন করিয়েছে, পুলিশ স্টেশনে ফোন করিয়েছে। পুলিশ স্টেশনে ফোন করানোর সাথে সাথে পুলিশ থেকে খবর গেছে সুশান্ত এবং সুশান্তর বাইক বাহিনীর কাছে যে সুদীপ বর্মন গাড়ি নিয়ে ধেয়ে আসছে, ওখানে সাথে কোনো লোকজন নেই, খালি গাড়ি নিয়ে ধেয়ে আসছে ওখানে। সুদীপ বর্মন আসার সাথে সাথেই এখানে লিখেছে, তারপর দোজ বিজেপি গুনস প্রবলি হ্যাড গানস উইথ দেম, গতকাল গান নিয়ে এসেছিল, অলসো শার্প ওয়েপন্স টু অ্যাটাক আস, মানে গোস্বামীর বাড়িতে, এবং এর নেতৃত্বে ছিল নটোরিয়াস মিনিস্টার সুশান্ত চৌধুরী। পুরো লিখেছে। আর সারা ত্রিপুরাবাসী আপনারা দেখেছেন গতকাল যে সুদীপ বর্মনের উপরে অ্যাটাক হয়েছে, গেরুয়া পাজামা পরে সুশান্ত চৌধুরী মাঝখানে আছে। আমি এই কথাগুলোতে আসছি, আমরা যুক্তি দিয়ে কথা বলবো, কারণ এই সব ঘটনার এফআইআর হবে, কেস হবে, ওরা যখন ক্ষমতা না থাকবে তখন জেলের চাকি পিষবে, তো এগুলোর ব্যবস্থা হবে আস্তে আস্তে। তারপরে লেখা আছে, এমএলএ সুশান্ত চৌধুরী আমাদেরও খুব পরিচিত, কারণ ওনারা কংগ্রেস ফ্যামিলি, কিন্তু সুশান্ত চৌধুরীর মাইন্ড এতটাই করাপ্ট হয়ে গেছে ক্ষমতার লোভে এবং বিপ্লব দেবের পোষা কুকুর হয়ে, যে আমাদের উপরে অ্যাটাক করার জন্য গুন্ডা বাহিনী নিয়ে এসছে, এবং জয় শ্রীরাম বলে সেই রাত্র 11টার দিকে, তখন ও যে লিখেছে ওর বা ওনার বাবাকে, মানে যে গোস্বামী, এবিউজ করা হয়েছে, কালো কাপড় মাথায় জড়ানো হয়েছে, তারপর মারা হয়েছে। ওই সময়টার মধ্যে সুদীপ বর্মন গিয়ে ওখানে গিয়ে পৌঁছায় গাড়ি দিয়ে। গাড়ি দিয়ে পৌঁছানোর সময় সুদীপ বর্মনের সাথে কোনো লোকজন ছিল না, দু তিনজন ছিল। সুদীপ বর্মন ওখানে পৌঁছানোর পরে সুদীপ বর্মনকে ওখানে, ওখানে সুশান্ত ছিল, অশোক, অনেক সবাই ছিল ওখানে, এবং সুশান্তর গুন্ডাবান্ডা বাহিনীগুলো ছিল। তখন সুদীপ বর্মনকে ওখানে ইট দিয়ে ঢিল মারা হয় মাথায় এবং দেহে, সেই ইটের আঘাতে
সুদীপর মন মাটিতে লুটিয়ে পড়ে। এই লুটিয়ে পড়ার সাথে সাথে সুদীপ বর্মনের ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ওরা কোনো রকমে সুদীপ বর্মনের বডিটাকে গাড়িতে তুলে ওখান থেকে দৌড় দেয়, এবং গাড়িটা যখন দৌড়াচ্ছে তখনও বড় বড় ইট মারা হয়েছে গাড়িতে। তো আপনারা দেখতে পাবেন গাড়ির চারিদিকে পুরো গ্লাসগুলো ভাঙা। তো গতকাল সুদীপ বর্মনকে মার্ডার করারই প্ল্যান ছিল, মার্ডারটা হয়নি, বেঁচে গেছে বলতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এবং ওখানে লোকাল একজন আছে পার্থপ্রতিম পাল, যে নাকি গতকালের এই যে অ্যাটাকের নেতৃত্বে ছিল লোকাল এরিয়ার মধ্যে। এবং এই হয়েছে ঘটনাটা। তো আজ গতকাল থেকে আপনারা বন্ধুরা মাঝরাত থেকে দেখেছেন যে হলুদ গেরুয়া পরে পাঞ্জাবি পরে সুশান্ত চৌধুরী সমস্ত গুন্ডা বাহিনীর মাঝখানে দাঁড়িয়ে আছে, আর ত্রিপুরাতে পুলিশদের বা প্রশাসনকে বিজেপির কিছু গুন্ডা বাহিনী, আমি সবাই বলবো না, কারণ বিজেপির একটা বিশাল সংখ্যের মানুষই বলবো নেতাদের মধ্যে, এরা সুশান্তর এই কাজটা গতকাল একদমই কি বলবো একদমই সাপোর্ট করেননি, এবং এগুলোর অ্যাকশন আপনারা দেখবেন বিজেপি থেকেই দেখবেন। তো গতকাল যেটা হয়েছে, এইভাবে সুদীপ বর্মনকে পাথর দিয়ে ইট দিয়ে আঘাত করা হলো, এবং পুরোটাই হলো সুশান্ত চৌধুরীর ইনস্ট্রাকশনই হয়েছে পুরো ঘটনাটা। এবং সারা ত্রিপুরাবাসী আপনারা ভিডিওতে দেখেছেন ফুটেজে যে গেরুয়া পাঞ্জাবি পরে সুশান্ত ওদের লাঠিয়াল গুন্ডা বাহিনী নিয়ে ঘিরে আছে। আর সব থেকে মজার ব্যাপার হলো পুলিশের এখন কাজ হচ্ছে এই লাঠিয়াল গুন্ডা বাহিনীকে সাপোর্ট দেওয়া, কাভারেজ দেওয়া, যাতে বিজেপির গুন্ডারা আপনাকে অ্যাটাক করবে আপনার বাড়িতে এসে, কেউ যাতে এদেরকে পাল্টা অ্যাটাক না করতে পারে, ওদের চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হয়। সো দ্যাট ইজ হ্যাপেন্ড ইয়েস্টারডে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো গতকাল এটা হচ্ছে বাস্তব। তারপর সুদীপ বর্মনকে যে ILS হসপিটালে ভর্তি করা হয়েছে, ওখানে মেডিকেল রেকর্ডে সব লেখা আছে কোথায় কোথায় ইঞ্জুরি হয়েছে, কি হয়েছে না হয়েছে সব লেখা আছে ওখানে। আজকে বিরোধী দল নেতা মানিক সরকার থেকে শুরু করে বিভিন্ন নেতারা গিয়েছেন, এটাই আমাদের মানবিকতা এবং রাজনৈতিক সৌজন্যতা। আপনারা দেখেছেন বিজেপি থেকে কাউকে যেতে ILS হসপিটালে আজকে, বা সুদীপ বর্মনের কোনো খোঁজ নিতে, আপনারা হয়তো দেখেননি, কারণ এখানে রাজনৈতিক সৌজন্যতার খুবই অভাব। এবার আমি কতগুলো গুরুত্বপূর্ণ কথায় আসছি। আমি ব্যক্তিগতভাবে ত্রিপুরাতে কোনো রাজনৈতিক নেতাকে চিনি না যে এরকম না, মানিক সরকার থেকে জিতেন চৌধুরী থেকে প্রদ্যোৎ মাণিক্য থেকে শুরু করে অশোক সিনহা সুশান্ত চৌধুরী সবাইকেই আমি চিনি। সবাই, আমরা ছোট স্টেট, আমি মিডিয়া চালাই গত আট নয় বছর ধরে, সেই সুবাদে সমস্ত যত পলিটিক্যাল পার্টি আছে এমন কাউ কেউ নেই যাকে আমি চিনি না, বা যার সাথে আমার কথা হয়নি কখনো। আমি, আপনারা সবাই জানেন এই যে সুশান্ত চৌধুরী এখন মন্ত্রী হয়েছে, ওর এই যে আইডেন্টিটি, MLA আইডেন্টিটি, মিনিস্টার আইডেন্টিটি, সুদীপ বর্মন হচ্ছে সুশান্ত চৌধুরীর রাজনৈতিক গুরু না শুধু, সুশান্ত চৌধুরীকে রাস্তা থেকে তুলে এনে গত 20 বছর ধরে সেই NSUI থেকে ঘষা মজা করে ডান হাত বানিয়ে এই গত 2018 MLA টিকিটটা দেওয়া অবধি সব কিছু কিন্তু সুদীপ বর্মনই করেছে। আমি এখানে যে টপিকটা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে যে একটা মানুষের মানবিকতা টা কি করে বর্বরতায় পরিণত হয়, এটা হচ্ছে টপিক এখানে, কোনো পলিটিক্যাল টপিক না এখানে। তো দেখুন, সুশান্ত চৌধুরী কয়েক মাস আগে মাত্র মন্ত্রী হলো, বিপ্লব দেবের পা চেটে ও মন্ত্রী হলো ও মির্জাফরগিরি করে হলো, ওর যে আগের গুরু সুদীপ বর্মন, সুদীপ বর্মনের সঙ্গ ছেড়ে, বিপ্লব দেবের সঙ্গে তো কেউ নেই, সব ছেড়ে চলে গেছে, ওর বন্ধু সাঙ্গপাঙ্গরা দিল্লিতে, আর ত্রিপুরার মিনিস্টারদের মধ্যে বিজেপির মধ্যে জিষ্ণুদেব বর্মন থেকে শুরু করে কেউই ওকে পছন্দ করে না, বিপ্লব দেবকে।
তো এবার সুশান্ত সুদীপ বর্মনের হাত ছেড়ে এবার বিপ্লব দেবের ডান হাত হয়ে গেল। ডান হাত হয়ে মিনিস্টার হলো, কিন্তু প্রবলেমটা হলো কোনো অপদার্থকে আপনারা রাস্তা থেকে তুলে যদি একটা পদে বসান, সেই অপদার্থ কি পদার্থ হতে পারে? হতে পারে না। ও মিনিস্টার হয়েছে সুশান্ত, ওর যেখানে ওর নিজের ডিপার্টমেন্ট থেকে শুরু করে কত কাজ আছে করার, এইটা না করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সেই বাইক বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষদের থ্রেট করছে। গতকালই ওইটাই একটা ঘটনা ছিল যে ও সারা আগরতলাতে সন্ত্রাসের, এখন বিপ্লব দেবের পরে সেকেন্ড ইন কমান্ড হয়ে গেছে সন্ত্রাসের কারিগর সুশান্ত চৌধুরী। তো এদের অবস্থাটা দেখুন, এদের বয়স যদি 40-45 হয় বা 50 হয়, এদের 25-30 বছরই কেটেছে কংগ্রেসে, 1-2 বছরের জন্য এসছে বিজেপিতে, বিপ্লব দেবের ঘনিষ্ঠ হয়েছে মাত্র কতদিন হবে, 6 মাস, 7 মাস, 8 মাস, এর বেশি কে ছিল? এরা সুশান্ত তো নিজেই বিপ্লব দেবের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সার্কিট হাউসে গিয়ে, যখন নাকি সোনকার যখন নাকি প্রথম প্রভারী হয়ে ত্রিপুরায় নামলো গত বছর, আপনাদের মনে আছে ভিডিওগুলো? সুশান্ত গিয়ে সেই সার্কিট হাউসে চিৎকার করছে যে বিপ্লব দেব গো ব্যাক গো ব্যাক। তো এই হচ্ছে এদের রাজনৈতিক চরিত্র। কিন্তু সুশান্ত যে এতটা নিচে নামবে এটা আমি কল্পনা করতে পারিনি। দেখুন, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শে একজন আরেকজনের দলে থাকতে পারে, সিপিএমও 25 বছর ছিল ত্রিপুরা রাজ্যে ক্ষমতায়, কিন্তু মানিক সরকার জিতেন চৌধুরীরা কাউকে এভাবে প্যাটার্ন নিত, এভাবে গুন্ডা দিয়ে আক্রমণ করে নিত, ওনাদের দরকার পড়েনি। ওনারা ভালো কাজ করেছেন, জেন্টলম্যান, সবাই অনেস্ট, মানুষ ওনাদের ভোট দিয়েছে, সবাই ওদেরকে ভালোবাসে, এখনও ভালোবাসে মানুষ ওনাদের। তো এই যে রাজনীতিতে সুশান্ত যে এসছে, মন্ত্রী যে হয়েছে, মন্ত্রীটা হয়ে ও বোকা এখনো বুঝতে পারছে না ও কি করলো গতকাল রাতে। ও এমএলএ হয়ে না যে অল্প কিছু কাজ করেছে মানুষের, মিনিস্টার হয়ে ওর অনেক বেশি ভালো কাজ করে ওর নিজের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বানানোর একটা সুযোগ ছিল ওর হাতের মধ্যে। ও করলো কি, নিজেকে এখন ব্র্যান্ডিং করে দিল যে আমি বিপ্লব দেবের ডান হাত, আমি একটা মির্জাফর, আর আমি বাইক বাহিনীর সন্ত্রাসের অধিকর্তা আগরতলা শহরে, যেখানেই আক্রমণ হবে আমি হব সন্ত্রাসের অধিকর্তা। তো আমি সুশান্তকে জিজ্ঞেস করব, এটাই কি পলিটিক্যাল ক্যারিয়ার? ইজ দিস ইউর পলিটিক্যাল ক্যারিয়ার? সুদীপ বর্মন তোমাকে 20 বছর ধরে বড় করেছে রাজনৈতিক গুরু হিসেবে, হেলথ থেকে কি না করেছে। সুদীপ বর্মনের বাড়িতে গিয়ে তুমি কতবার ভাত খেয়েছো, ওদের পরিবারের তুমি সবাইকে চেনো, তুমি কি করে নিজের যে রাজনৈতিক গুরু, একটা বয়স্ক মানুষকে এইভাবে গুন্ডা দিয়ে তুমি ইট দিয়ে পেটালে? তুমি কোন ধরনের মনোবৃত্তির মানুষ রে ভাই? তুমি এখন যেই দৃষ্টান্ত স্থাপন করেছো, তারপর তোমার মতো মানুষ দেখবে রাস্তায় একদিন ইট 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 দিয়ে মারবে মানুষ, তোমার মাথা ফাটবে, তোমার বাড়িঘর জ্বালানো হবে, অশোক সিনহার মতো যারা চুপ করে বসে আছেন একদিন দেখবে আপনাদেরও মাথা ফাটবে। কারণ এখন একটা অপোজিশন লিডারের মাথা ফাটলে পরে, আজকে আমি সুশান্তর প্রেস কনফারেন্সও দেখলাম, পাশে পাশে রেখেছে ওই সুব্রত চক্রবর্তী, রমেশ স্কুলে ক্লাস 9-এর মেয়েকে ও মোলেস্ট করেছে, একটা ক্রিমিনাল ছিল, সিপিএমএ, তারপর হয়েছে এখন বিজেপি, আবার বিপ্লব দেবের ডান হাত। তো আমার আমার কথাটা হলো যে এইভাবে গণতন্ত্রে অ্যাটাক করে, ক্রিমিনাল অ্যাটাক করে নিজের কেরিয়ার বরবাদ হলো। ত্রিপুরার মানুষ কি বোকা নাকি? ত্রিপুরার মানুষ দেখেনি এই যে ভিডিওতে গেরুয়া কাপড় পরে, গেরুয়া পাঞ্জাবি পরে সমস্ত দিক, আজকে তো কংগ্রেস থেকে বোধহয় এফআইআরও করা হয়েছে, যে
এইভাবে যে আক্রমণে নেতৃত্ব দেওয়া হলো, আমি সুশান্তের উদ্দেশ্যে বলবো, যদি বিন্দুমাত্র বুদ্ধি থাকে তোমার, তুমি চিন্তা করে দেখো তোমার নিজের ব্র্যান্ডিং তুমি কি বানিয়েছো। তোমার নিজের ব্র্যান্ডিং বানিয়েছো, মানুষ তোমাকে চেনে এখন মির্জাফর বলে, তোমার সারা জীবনে ওই ব্র্যান্ডিং যাবে না নিজের নাম থেকে। দ্বিতীয় হলো, তোমার মানুষের জন্য কাজকর্ম করার থেকে তোমার অনেক প্রিয় হলো সন্ত্রাস করানো, গুন্ডাদের নিয়ে বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস করানো হলো তোমার সব থেকে বেশি প্রিয় প্রিয় জিনিস। তো এইভাবে তো বন্ধুরা, যেইভাবে গতকাল হলো ঘটনাটা, এটা আমরা খালি ঘৃণা না, শুধু আমরা এটা তীব্র প্রতিবাদ জানানো না, শুধু আমাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে যাতে আমরা গণতন্ত্রটা বাঁচিয়ে রাখতে পারি। আর 20 তারিখ আজকে, 21, 22, 22 থেকে 23 যাতে যেখানেই আপনারা গুন্ডা বাহিনীকে দেখবেন সাথে সাথে ওদেরকে পাল্টা দেবেন, যেখানেই দেখবেন গুন্ডা বাহিনীরা। এটা আমার অনুরোধ থাকবে সিপিএম, কংগ্রেস, টিপরামথা সবার কাছেই এটা অনুরোধ থাকবে। কারণ আপনারা আজকে দেখলেন যে একটা বিরোধী দলের যে নাকি একটা অ্যাসেম্বলির সিটের একটা একজন ক্যান্ডিডেট, পুলিশ দাঁড়িয়ে দেখলো ওর মাথা ফাটানো হলো, বিজেপির কোনো নেতা থেকে কেউ এই লোকটাকে দেখতেও গেল না, যে নাকি বিজেপির মিনিস্টার ছিল, 4 বছর ধরে বিজেপিতেই ছিল। তো এই হচ্ছে কি এদের কালচার। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে, যে বিপ্লব দেবের কেরিয়ার যা হয়েছে, পলিটিক্যাল কেরিয়ার ফিনিশ, সুশান্ত চৌধুরীরও পলিটিক্যাল কেরিয়ার ফিনিশ হয়ে গেল। সুশান্ত চৌধুরী কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ আমি যতটুকু খবর পেয়েছি যে বিজেপির, ত্রিপুরা বিজেপির একটা অংশ, ডক্টর মানিক সাহা থেকে শুরু করে অনেকেই সুশান্তর এই অ্যাটাকটাকে একদমই সাপোর্ট করেনি। এই না শুধু, সুশান্তকে হয়তো আর 1-2 মাসের মধ্যে মন্ত্রিসভা থেকেও সরিয়ে দেওয়া হবে ওকে। তো সুশান্তর পলিটিক্যাল ফিউচার ইজ ওভার, যেমন বিপ্লব দেবের পলিটিক্যাল ফিউচার ওভার, ওকে কোনো গালি মুখ্যমন্ত্রী বানাবে না দিল্লি থেকে, ওর সাথে সাথে সুশান্তরও পলিটিক্যাল ফিউচার ওভার। পলিটিক্সে যারাই আছো বা আছেন আগরতলা বা ত্রিপুরাতে, আপনাদের বলবো আপনারা এই সন্ত্রাসের পথ এগুলো আপনারা ছাড়ুন, কারণ সন্ত্রাস করলে কি হয় দেখুন। সুশান্ত চৌধুরী গতকাল সন্ত্রাস করে কি পেল, বিজেপির কোনো লাভ হয়নি। কিন্তু বিজেপিতে যদি আরো 1,000 ভোট আসতো, ওই 1,000 আরো বেশি বা কয়েক হাজার লোক এখন ঘৃণাতে যে এরকম একটা পার্টি সন্ধে হলে গুন্ডা বাহিনী বাইক বাহিনী নিয়ে গিয়ে মানুষের বাড়ি বাড়িতে অ্যাটাক করে, ভোট দেবে না কিন্তু, বুঝতে পারছেন? এতে আপনাদের পার্টির কিন্তু কোনো লাভ হলো না কিন্তু বিজেপির। গতকাল সুশান্ত যে আক্রমণ সংগঠিত করলো, তাতে না সুশান্তর কোনো পার্সোনালি লাভ হলো, ওকে সবাই দেখলো, সারা ত্রিপুরাবাসী দেখলো ভিডিওতে গেরুয়া পাঞ্জাবি পরে, যে পুরো বাইক বাহিনী গুন্ডা বাহিনীর লিডার। তারপরে মানুষ দেখলো যে বিজেপি কিরকম একটা অসভ্য বর্বরের দল, একদিকে বলছে ভারত মাতা কি জয়, আরেকদিকে একজাক্টলি গণতন্ত্রের অপোজিট কাজ করছে, মানুষদের অ্যাটাক করছে। তাহলে বিজেপির কি লাভ হলো গতকালের অ্যাটাকে? কোনো লাভ হলো না, বিজেপির পপুলারিটি ডাউন হলো। যারা রাজনীতিতে আছেন তারা আপনারা জানেন যে রাজনীতিরা সূক্ষ্ম বুদ্ধি দিয়ে খেলতে হয়। সুশান্ত চৌধুরীর মতো মোটা মাথা দিয়ে যদি আপনারা, বা বিপ্লব দেবের মতো মোটা মাথা দিয়ে যদি আপনারা রাজনীতি খেলতে যান, তাহলে কিন্তু ঠিক উল্টোটা হয়। গতকাল সুশান্ত চৌধুরী এবং অশোক সিনহাও ছিলেন, ওনাদের নেতৃত্বে যে সুদীপ বর্মনের উপরে যে অ্যাটাকটা সংঘটিত হলো, এতে বিজেপির কিন্তু, আবারও বলছি, কোনো লাভ হলো না কিন্তু, পলিটিক্যাল মানে পলিটিক্যাল বেনিফিট জিরো। যারা বিজেপিতেও আছেন বুদ্ধিমান লোক তারা বুঝেছেন ঠিকই গতকালই। আজকে সুশান্ত যে প্রেস কনফারেন্স করেছে, এতে কিন্তু ডক্টর মানিক সাহা কারোর কিন্তু আজকে কোনো অ্যাপ্রুভাল ছিল না, কোনো পারমিশন ছিল না আজকে, কারণ ওরা সবাই সুশান্তর উপরে ক্ষেপে আছে যে
বিজেপির পপুলারিটি ডাউন হয়ে গেল এইসব কাণ্ডকীর্তি করিয়ে ঠিক ইলেকশনের এক দুদিন আগে। তো গতকাল দেখুন সুদীপ বর্মনের উপরে অ্যাটাকের ফলে বিজেপির কোনো লাভ হলো না, পপুলারিটি আরও কমলো, মানে সারা ত্রিপুরাবাসী দেখলো যে কীরকম একটা ক্রিমিনাল গুন্ডা পার্টি। সুশান্তের পার্সোনালিও কোনো লাভ হলো না, সারা ত্রিপুরাবাসী দেখলো ভিডিওতে যে গেরুয়া কাপড় পরে মানে একটা মন্ত্রী নাকি অথচ পুরো গুন্ডাদের ও লিড করছে, সারা ত্রিপুরাবাসী দেখলো, পুরো ভিডিওতে ক্যাপচার হয়েছে। তারপরে সবাই জানলো যে ও সন্ত্রাসের এখন বিপ্লব দেবের পরেই প্রথম, তারপরে হচ্ছে মির্জাপুর। তো বলুন তো কার লাভ হলো গতকাল? বিজেপির কোনো লাভ হয়েছে গতকালের এই অ্যাটাকের পরে? কিছু হয়নি। তো এই জন্য রাজনীতিতে মানুষের ভালোবাসাটা পেতে হয়, ভালো কাজ করে মানুষের ভালোবাসাটা অর্জন করতে হয়, এইভাবে গুন্ডা পাণ্ডা বুত্রিগিং এসব করে কিন্তু হয় না। আর বিজেপির যারা যারা আমার কথা শুনছেন, যারা নাকি এখনও রিগিংয়ের অনেক প্ল্যান করছেন আগরতলা এবং বাইরে, আপনাদের বলে দেই বিরোধী দলরা কিন্তু লাঠি নিয়ে প্রস্তুত কিন্তু 23 তারিখের জন্য। আপনারা রিগিং করতে হলে গায়ের ভেতরে ছালাটালা বেঁধে বেরোবেন, যাতে পাল্টা লাঠিতে যাতে চোটটা সইতে পারেন। এবারের 23 তারিখের ইলেকশন কিন্তু বিজেপি এরকম ইলেকশন আগে আর দেখেনি। যদি ভাবছে যে ছাপ্পা মেরে বুথে সব দখল করবে, দ্যাট ইজ রং। এবার আমি কয়েকটা কথায় আসি। এটা হলো এখন যাদের কাছে ক্ষমতা আছে, যারা এখন সন্ত্রাস করছে, তাদের ক্ষমতা একদিন শেষ হবে। আপনারা সবাই জানেন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন বিজেপি এডিসি ইলেকশনে কিভাবে গোহারা হেরেছে, বিজেপি হাইকোর্ট লোয়ার কোর্ট ইলেকশনেও হেরেছে বিপ্লব দেব যখন ছিল। ওরা 2 নম্বরই করার সব চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। এই 4টে সিটের ইলেকশনে এখন আজকে অবধি যা মনে হচ্ছে, বিজেপির শত চেষ্টাতেও পোল রিগিং থামাতে সক্ষম হবে বিরোধীরা। পুলিশের কথা আমি বলছি না, ত্রিপুরা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই থাকছে বিজেপির গুন্ডা বাহিনীকে কাভারেজ দিতে। ওরা সাধারণ জনগণ ভোট টোটের ওদের কোনো ইন্টারেস্ট নেই, ওদের ইন্টারেস্ট হচ্ছে কী করে প্রমোশন পাবে, কী করে তেল মারবে, তেল তেল মেরে কী করে, ওটা হচ্ছে। তো আপনারা পুলিশ সিকিউরিটি ফোর্স এমনকি ইলেকশন কমিশন থেকে কিছু এক্সপেক্ট করবেন না, খালি দেখবেন যাতে কোনো রিগিং না হয়। আমি গতকালের লাইভে যেটা বলেছি এটা আপনারা দেখবেন যে প্রত্যেকটা পোলিং বুথ, এক একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 60টা করে আছে পোলিং বুথ, এই 60টা পোলিং বুথের মধ্যে 25 মিটার, 50 মিটার, 100 মিটার, আধা কিলোমিটার, 1 কিলোমিটার রেডিয়াস চক্রব্যূহের মতো আপনারা বিভিন্ন অপোজিশন পার্টিরা, আপনারা বাইক নিয়ে দরকার হলে লাঠি নিয়ে চারিদিক থেকে আপনারা দেখবেন, যাতে মানুষ মুক্তভাবে ওনাদের গণতান্ত্রিক অধিকার ওনারা করতে পারেন, প্রয়োগ করতে পারেন, ওনারা যাতে ওনারা ভোট দিতে পারেন, সেটা আপনাদের দায়িত্ব হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির, সিপিএম, কংগ্রেস, টিপ্রামথা, এমনকি টিএমসি সব পার্টি। আমি বলবো আপনাদের যত লোকবল আছে, ভোটের দিন আগে, ভোটের দিন থেকে আগের রাত্র থেকে, 22 তারিখ রাত্র থেকে এবং 23 তারিখ ভোরবেলা থেকে আপনারা চারিদিকে এরকম চক্রব্যূহ গড়ে তুলুন, যাতে ওরা কোনো ভোটারকে না ভয় দেখাতে পারে যে আপনি ভোট দিতে পারবেন না, কোনো ভোটারকে যাতে ওরা বাড়ি থেকে সন্ত্রাস না করতে পারে, এবং পোলিং বুথের ভেতরে যেখানে ওরা আসল কাজগুলো করে ওখানে আপনারা অপোজিশনের যারা পোলিং এজেন্ট থাকবেন সবাই একাট্টা হয়ে দেখবেন যে বিজেপির কেউ যাতে কোনো বৃদ্ধ মানুষ কাউকে জোর করে হাতটা আঙুলটা ধরে ইভিএম মেশিনে যাতে টিপ না দিতে পারে। এসব আমরা প্রচুর দেখেছি, আমরা এসব দেখেছি লোকসভা ইলেকশনে দেখেছি, এছাড়াও দেখেছি, এটা প্রচুর দেখেছি আমরা কিভাবে এগুলো হয়। তো বন্ধুরা দেখুন, গণতন্ত্রে সন্ত্রাসের কোনো স্থান নেই, গণতন্ত্র একটা পবিত্র জিনিস এবং গণতন্ত্রে আমাদের সবার মৌলিক অধিকার আছে,
এবং আত্মরক্ষা করা হচ্ছে আমাদের একটা বিশেষ মৌলিক অধিকার। আমাদের উপর যদি আঘাত আসে, পাল্টা আঘাত দেওয়া, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই জন্য আপনারা 23-22 তারিখ রাত্র থেকে 23 তারিখ অবধি আপনারা কাঁপবেন না, আপনারা সবাই ভোট দেবেন এবং দরকার হলে হাতে কিছু নিয়ে বেরোবেন, যেই আপনাদের আটকাবে, যাতে আপনাদের দেখে ভয়ে ওরা পালিয়ে যায়। সোজা কথা, যারা নাকি গণতন্ত্রের শত্রু, যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, দি মার্ডারার অফ ডেমোক্রেসি, ওরা হচ্ছে এনিমি অফ নেশন। যেহেতু এনিমি অফ নেশন, সো দে ডিজার্ভ অল পানিশমেন্ট। আর আমি আরও কয়েকটা কথা বলতে চাই। ত্রিপুরাতে এখন যারা তোমরা সন্ত্রাস করছ, যারা মন্ত্রী হয়েছ, যারা কিছু পাওয়ার আছো, এই কতদিন বাবা তোমাদের এই ক্ষমতাটা কতদিন? মন্ত্রিত্ব যখন যাবে, দেখেছো না বিল্লুর কি করে মন্ত্রিত্ব গেল? বেটা মুখ্যমন্ত্রী ছিল, এখন কোনো পোস্ট নেই, হ্যাংলার মতো ঘুরে বেড়াচ্ছে কিছু সিকিউরিটি নিয়ে, এদিকে কেউ পাত্তা দেয় না। ওকে পার্টি প্রেসিডেন্টও বানায়নি, বিপ্লব দেখবে বিজেপি পার্টির কি বলবো, মানে ঝাড়ুদারের পোস্টও এখনো দেওয়া হয়নি, মানে সভাপতির পোস্ট তো দূরের কথা। তো এই যে ক্ষমতার যে এত অহংকার, এত দম্ভ, এটা কদিনের জন্য ভাই? এখন তোমাদের কাছে ক্ষমতা আছে বলে তোমরা মানুষের বাড়ি যাচ্ছ, পোড়াচ্ছ, মানুষকে থ্রেটেন করছ, অপোজিশন লিডারদের মাথা ফাটিয়ে পাঠাচ্ছ হসপিটালে, তারপর তোমাদের দিন যখন আসবে তখন কি হবে তোমাদের? এটা ভেবেছ কখনো? কি সারা জীবন থাকবে নাকি পাওয়ারে? যখন পাওয়ারটা চলে যাবে তখন কি হবে তোমাদের, এখন থেকেই চিন্তা করো। আমি সবার উদ্দেশ্যেই এটা বলছি, এটা অশোক সিনহা হোক, সুশান্ত চৌধুরী থেকে যেই হোক, রাজীব ভট্টাচার্য হোক, যেই হোক ত্রিপুরা রাজ্যে, আপনারা যারাই সন্ত্রাস করাচ্ছেন বা সন্ত্রাসের সাথে যুক্ত আছেন, বিজেপি যখন ক্ষমতায় থাকবে না তখন আপনাদের দশা কি হবে? আপনাদের বাড়ি ঘর পরিবার তো সব আগরতলায় বা ত্রিপুরাতে, কি হবে তখন আপনাদের? এটা আপনারা ভাবুন। সন্ত্রাসের পথ থেকে সরে আসুন। এই নোংরামি করে আপনাদের পপুলারিটি তো আসবে না, মানুষের ঘৃণার পাত্র হয়ে থাকবেন আপনারা। আমি আরো কয়েকটা কথা বলতে চাই বন্ধুরা, আমার 10,300 দেশের বন্ধুদের, যে আপনারা 23 তারিখ ভোটের দিন আপনারা আগরতলাতে এমনভাবে জমায়েত করুন, এমন একটা ব্যবস্থা করুন যাতে বিজেপির গুন্ডা বাইক বাহিনী কোনোভাবেই মুভমেন্ট না করতে পারে, ওদেরকে একদম থামিয়ে দিন। আমি টিএসআর যারা চাকরি পাননি, জেআরবিটি, তারপর টেট, যত যত আপনারা আছেন ভাই, যারাই বঞ্চিত এই 4.5 বছর থেকে বা 4 বছরের উপরে, যারাই বঞ্চিত, যারা বিজেপি সরকার থেকে বঞ্চনা ছাড়া কিছু পাননি, শোষণ ছাড়া কিছু পাননি, আমি বলবো আপনারা সেলফ ভলান্টিয়ার হিসেবে 23 তারিখ ভোরবেলা থেকে আপনাদের পাড়ায় 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 চারিদিকে এমন অবস্থা করুন যাতে বিজেপি যে বাইরে থেকে কিছু গুন্ডা বাহিনী আসছে আগরতলা বা ওয়েস্ট ত্রিপুরার বাইরে থেকে, এরা যাতে কোনো মুভমেন্টই না করতে পারে। তারপরে আগরতলার যত ছোট ছোট মোটেল আছে, হোটেল আছে, সেখানে 22 তারিখ সন্ধেবেলা থেকে ওরা এসে থাকা শুরু করবে, প্রত্যেকটা বুথের যারা নাকি রিগিং টিগিং করবে, ওখানেও আপনারা ছান মারুন প্রত্যেকটা পার্টি থেকে। আপনারা সবাই মনে রাখবেন, এটা 10,300 দেশের শিক্ষক শিক্ষিকারা হন বা টেট পাস ভাই বোনেরা হন বা জেআরবিটির বা ধরুন টিএসআরের যারাই আছেন, আপনাদের সবার মনে রাখতে হবে 23 জুন আমাদের ত্রিপুরার গণতন্ত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট দিন। বিজেপি 3 বা 4 নম্বরেও আসবে না ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হলে, তো আমাদের এই ফ্রি অ্যান্ড ফেয়ার পোলটা নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের দলে দলে জনে জনে আপনারা রাস্তায় বেরিয়ে পড়ুন, আপনাদের ভোট দিন, দলে দলে থাকুন, তাতে ওদের বাইক বাহিনী, ওদের গুন্ডা বাহিনীটা অনেকটাই ছোট দেখাবে। এটাই হবে আপনাদের স্ট্র্যাটেজি, যে ওই দিন আগরতলার রাজপথ মাঠঘাট ভরিয়ে দেওয়া, বিভিন্ন স্লোগান দিন, ভরিয়ে দিন, বিজেপির গুন্ডা বাহিনী যাতে ভয়ে পালিয়ে যায়।
এটাই হবে আপনাদের পলিসি ওই দিন, কারণ যেভাবে হোক ত্রিপুরাতে আমাদের গণতন্ত্রটা ধরে রাখতে হবে। আজকে গতকাল সুদীপ বর্মনের উপর এইভাবে রক্তাক্ত আঘাত হয়েছে, আগামী দিন মানিক সরকারের উপর হতে পারে, জিতেন চৌধুরীর উপরে হতে পারে, প্রদ্যোৎ মানিকের উপর হতে পারে, যে কারোর উপরে হতে পারে, যারাই অপোজিশনে আছেন যে কারোর উপরই অ্যাটাকটা হতে পারে। তো এই জন্য এই চারটে সিটে বিজেপিকে পরাজিত করা, কারণ বিজেপিকে দেখানো যে ত্রিপুরার সম্মিলিত মানুষের সম্মিলিত প্রয়াসে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করা যায় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করে গণতন্ত্রে দেখানো যায় যে এই পার্টিকে মানুষ কতটা ঘৃণা করে, সেটাই হবে আমাদের 23 তারিখের কর্তব্য। কারণ দেখুন, ত্রিপুরার গণতন্ত্র রক্ষা করাটা, ত্রিপুরায় দেখুন আপনারা যদি গণতন্ত্র রক্ষা না করতে পারেন, যদি এভাবে বাইক বাহিনী ক্রিমিনাল গ্যাংরা যদি জিতে যায়, ওরা যদি বুথ ক্যাপচার করে ইলেকশনটাকে পুরো প্রহসনে বানিয়ে দেয়, তাহলে মনে রাখবেন ওরা কোনো গভর্নমেন্ট চাকরি দেবে না। যাও লোকেরা আছে গভর্নমেন্ট, ওদেরকেও তাড়াবে, কন্ট্রাক্টে চাকরি দেবে ওদের দিল্লি বোম্বে সমস্ত কন্ট্রাক্ট কোম্পানিদের। চারিদিকে ড্রাগ তো চলছেই, চারিদিকে হাহাকার অবস্থা থাকবে, আপনারা কি করবেন? জিনিসপত্রের দাম কি বেড়েছে দেখতে পাচ্ছেন? চারিদিকে একটা ত্রাহি ত্রাহি অবস্থা, চাকরি নেই বাকরি নেই, ইকোনমি খারাপ, খুবই খারাপ অবস্থা, মানুষ না খেতে পেয়ে মরছে। 10,300 দেশের 100-এর উপরে শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা মারা গেছেন। তো এই হচ্ছে, এরা বিজেপি নরক ছাড়া ত্রিপুরাকে এই 4-4.5 বছরে কিছু দেয়নি, আর এখনো যদি আপনারা ঘর ঘর থেকে বেরিয়ে যুদ্ধ করে, এই নরক থেকে যদি যুদ্ধ না করে আপনারা যদি না বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এটা আপনাদের বিশাল ক্ষতি হয়ে যাবে ভবিষ্যতের। তো ঠিক আছে বন্ধুরা, আমি আবার লাইভে আসতে চেষ্টা করব, কিন্তু আপনারা শক্ত থাকুন, ভালো থাকুন, আর 23 তারিখ বাইক বাহিনী গুন্ডা বাহিনী সবাইকে পরাস্ত করতে হবে। আপনারা আবারও বলেছি, আমি গতকাল আবারও বলছি, পুলিশ সিকিউরিটি ফোর্স ইলেকশন কমিশন বিজেপির গুন্ডা বাইক বাহিনীকে প্রোটেকশন দেওয়ার জন্যই থাকবে, অপোজিশন বা সাধারণ মানুষের জন্য ওরা না। তো এই হচ্ছে ব্যাপার। এখন অবধি শুনেছেন যে পুলিশ গিয়েছে ILS হসপিটালে সুদীপ বর্মনের স্টেটমেন্ট নিতে, বা বিজেপির কেউ গিয়ে অন্তত ন্যূনতম সৌজন্যবোধ যে একটা পলিটিক্যাল লিডারের উপর অ্যাটাক হয়েছে, ঠিক এরকম ওরা করেছিল বাদল চৌধুরীর সময়। বাদল চৌধুরীকে যখন এইভাবে নরক যন্ত্রণায় জ্বালিয়েছিল বিপ্লব দেব, কেউ কিন্তু যায়নি। তো এই হচ্ছে এখন ত্রিপুরা। তো বন্ধুরা, আমাদের এই যুদ্ধ চলবে, আমাদের ত্রিপুরার স্বাধীনতা, বিজেপি থেকে স্বাধীনতার যুদ্ধ আমাদের চলতে থাকবে, এই ক্রিমিনালদের আমরা উৎখাত করেই ছাড়ব, দ্যাট ইজ আওয়ার ডিটারমিনেশন। ক্রিমিনালদের আমরা ত্রিপুরা থেকে উৎখাত করবই, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 5 বছর লাগুক, বাট উই উইল ডু ইট। ত্রিপুরা ক্রিমিনালদের দিয়ে চলবে না, ত্রিপুরা এইভাবে গণতন্ত্রটাকে আমরা প্রহসনে পরিণত করতে দেব না, উই উইল নট অ্যালাউ ইট। আমরা এখন সবাই আপনারা জেগে উঠেছেন, পলিটিক্যাল পার্টিরাও, আপনারা আপনাদের মিশন, আপনাদের যুদ্ধ জারি রাখুন। সাধারণ মানুষ আপনারাও মনে রাখবেন, এই যুদ্ধটা খালি পলিটিক্যাল পার্টির না, এটা আপনাদেরও যুদ্ধ, আপনাদের ভোট দিতেই হবে, যেইভাবেই হোক সবাই দেবে যাবেন ভোট দিতে 23 তারিখ। দেখবেন 23 তারিখ, 23শে জুন, যাতে ত্রিপুরাতে এই 4টা সিটে গণতন্ত্রের জয় হয়, সবাই যাতে ভোট দিতে পারেন। কোন পার্টিকে ভোট দিলেন ওটা ওনাদের ব্যাপার, কিন্তু ভোট যাতে দিতে পারেন, কোনো বুথ রিগিং যাতে না হয়, তাই আমাদের করতে হবে। আর এই গুন্ডামি পাণ্ডামি সময় পাল্টাবে, যারা এখন গুন্ডামি করছো, ক্রিমিনালগিরি করছো, তোমাদেরও এগুলো আবার ভোগ করতে হবে, ওই সময়গুলো আসছে, বি রেডি। তো বন্ধুরা, আবার কথা হবে আপনাদের সাথে, ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।